এ হলো সিন্তুর গ্রাম ইসুপালের বাড়ি থেকে একটা সাপ বাড়িছে, আমাকে বারবার ফোন করে, ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছিলাম বাড়ির বাইরে প্রায় 10 কিলোমিটার দূরে। আসে এই যে সাপটাকে আমি তদন্ত করতেছি, কোথায় গেল কোথায় না গেল। তো সাপটা কোথায় ছিল বলতে পারবা? দাঁড়াও, আমি আগে জুতাগুলো পরে নিই, কারণ সেফটি থাকাটাই ভালো। কারণ ঘটনা হলো, এর কোনো গ্যারেন্টি নাই, কখন কী করবে না করবে আমি যে ধরতেছি আমারও কোনো গ্যারেন্টি নাই। এই যে জুতাগুলো পরতেছি, আপনারা দেখতেছেন, দেখতে থাকেন জুতাগুলো পরতেছি, এই যে বাঁধতেছি, একে ঢুকাবো সাপটা এর মধ্যে, থলার মধ্যে ঢুকাবো, এই যে বাঁধতেছি, এই যে বাঁধা হয়ে গেল। এখন যাব ঘরের মধ্যে, ঘরের মধ্যে যাই দেখব কোথায় আছে না আছে, তদন্ত করে দেখব সাপটা, কী সাপ আছে না আছে সে তারাও বলতে পারে না, যাই দেখব কী আছে সাপটা। হ্যাঁ, এই যে থাকলো এখানে, এখন চলো ঘরের মধ্যে, কোথায় আছে সাপটা? হ্যাঁ, এই ঘরের মধ্যে আছে নাকি? আচ্ছা, তো এই ঘরের মধ্যে সাপটা ঢুকেছে, কখন দেখছিলা, দেখছিলা কি? ও দেখো না, দেখতে পাও নি, কী সাপ আছে না আছে? আচ্ছা ঠিক আছে, তুমি দূরে সরে দাঁড়াও, আমি দেখতেছি। ওরে বাবা, এত বিষাক্ত সাপ, এ তো যাকে বলে গোখুরো সাপ, এ খুব ভয়ঙ্কর ধরনের সাপ। তো এই যে দেখতেছেন, সাপটা ঘরের দরজার মধ্যে আছে, আমি দেখতেছি সাপটা, কীভাবে ধরা যায় তাকে, ধরে উদ্ধার করব। এই যে ধরতে খুব অসুবিধা হচ্ছে সাপটা, দেখেন আপনারা, দেখাচ্ছি একটু পরে সাপটা আমি পুরা ধরে দেখাচ্ছি। এই যে, এই যে ধরে নিলাম, এই যে সাপটাকে ধরলাম, ধরে আমি সাপটা নিয়ে যাচ্ছি বাইরে। এই যে দেখুন, যাকে বলে ইন্ডিয়ান, এ হলো মানে একদম বিষাক্ত গোখুরু সাপ। এই যে গোখুরু সাপ দেখেন ঘরের মধ্যে ঢুকেছিল, তার মা তার ছেলে বাইরে বসেছিল, সাপটা দেখে আতঙ্কিত হয়ে গেছে। এই যে নিয়ে আসলাম ধরে, কত সাপ, বিষাক্ত ধরনের সাপ, এ কাকেও রেহাই দেবে না। এই যে দেখুন কীভাবে ছবল মারতেছে, এ হলো গোখুরু সাপ। আপনারা এরকম সাপ যদি কেউ দেখেন পাড়া গ্রামে, তো মারবেন না, দয়া করে আমাকে ফোন করবেন, ফোন করার সঙ্গে সঙ্গে আসে সাপটিকে ধরে নিয়ে যায়, উদ্ধার করব, কোনো ভয়ের কারণ নাই। আর কাকে যদি কাটে পাড়া গ্রামে, তো এইসব সাপ সঙ্গে সঙ্গে হসপিটাল কিংবা মেডিকেলে নিয়ে যাবেন, আপনারা কোনো পাড়া গ্রামের ওঝা গুণিনীর কাছে নিয়ে যাবেন না, কারণ এ হলো জিন্দা সাপ, এ খুব ভয়ঙ্কর ধরনের সাপ। এই যে দেখতেছেন, ঢুকতে চায় না, কীভাবে ঢুকাচ্ছি, খুব ভয়ঙ্কর, এ খুব তেজ। এই যে ঢুকতে চায় না, যা ঢুক, তোকে মারতে আসিনি, তোকে আমি বাঁচাইতে আসছি, ঢুক, ঢুকে যা, তাড়াতাড়ি ঢুকে যা, ভয় কেন করতেছিস, তোকে আমি মারতে আসিনি, তোকে বাঁচাইতে আসি, ঢুকে যা। দেখতেছেন কীভাবে রাগ করতেছে সাপটা, এ ঢুকতে চায় না। এই যে যা, ঢুক, তোকে মারতে আসিনি, বাঁচাইতে আসছি, ঢুকে যা। দেখতেছেন কীভাবে রাগ করতেছে সাপ, সাপ এই যে কীভাবে খোনা তুলতেছে, এ ঢুকতে চায় না। এই যে ঢুকাচ্ছি, এই ঢুকে গেল, সাপটিকে ঢুকাই নিলাম, ব্যাস, এই ঢুকাই নিয়ে এখন আমার এই যে থলার মধ্যে বন্দি করলাম, বন্দি করার সঙ্গে সঙ্গে এই যে বাঁধা নিলাম সাপটিকে আমি, বিষাক্ত ধরনের সাপ। তো অশেষ ধন্যবাদ, আপনারা এই যে দেখলেন গোখুরু সাপ, এই গোখুরু সাপ দেখে কেউ হেলা করবেন না, এরকম সাপ পাড়া গ্রামে অনেক আছে।